এবার যাবতীয় জল্পনার অবসান ঘটিয়ে দরবদল করবেন তৃণমূলের বর্ষীয় নেতা মুকুল রায় ও তার ছেলে শুভাংশু রায়। কারণ একুশে নির্বাচনে কৃষ্ণনগর উত্তরে বিজেপি টিকিটে জয়লাভ করেন মুকুল। তার কিছুদিন পরেই হঠাৎ করে তার স্ত্রী কৃষ্ণা রায় শেষ নিঃশ্বাস ত্যাগ করেন চেন্নাইয়ের এক বেসরকারি হাসপাতালে। মুকুল রায়ের স্ত্রীর মৃত্যুতে মুকুল রায় মানসিকভাবে ভেঙে পড়েন, যেখানে তৃণমূল নেত্রী মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় স্বয়ং মুকুল রায়কে ফোন করে একাধিক শোকবার্তা জানান। তারপরে হঠাৎ করে মুকুল রায় বিজেপি ছেড়ে পুনরায় তৃণমূল কংগ্রেসে যোগ দেন। তৃণমূল কংগ্রেসে যোগ দিয়েই বড়সড় দায়িত্ব পান মুকুল। পিএসসি চেয়ারম্যান পদের দায়িত্ব বসান মুকুল রায়কে তৃণমূল নেত্রী, যেখানে কিন্তু এবার এই দায়িত্ব বাঁচাতেই মুকুল রায়কে তৃণমূল ছাড়তে হবে। তা না হলে এবার মুকুল রায় তার পিএসসি চেয়ারম্যান পদ ও বিধায়ক পদ হারাতে চলেছেন। পিএসসি চেয়ারম্যান পদের দায়িত্ব পান বিরোধী দলের কেউ একজন, আর মুকুল রায় শাসক দলের হয়ে কাজ করতেছেন। তাই এবার মুকুলের এই পিএসসি চেয়ারম্যান পদ ও বিধায়ক পদ বাঁচাতেই এবার পুনরায় মুকুলকে বিজেপিতে যোগ দিতে হবে। তা না হলে দুটি পদের মধ্যে একটি দায়িত্ব থাকবেন না মুকুলের, যেখানে কিন্তু এবার প্রকাশ্যে মুকুল রায় দরবদল জল্পনা উস্কে দিলেন বাংলা রাজনৈতিক মহলে। সমস্ত জল্পনার অবসান ঘটিয়ে মুকুলও তার ছেলে কিছুদিনের মধ্যেই পুনরায় বিজেপিতে ফিরছেন বলে দাবি করেছেন বিজেপি।